আকাশ থেকে পাখির চোখে দেখলে এটি যে একটি মসজিদ তা কিন্তু সহজেই বোঝা যায়। তবে দূর থেকে অন্য দুই একটি মসজিদের মতোই চিরচেনা অবয়ব মনে হলেও ব্যতিক্রমী নির্মাণ শৈলীর কারণে এই মসজিদটি পেয়েছে ভিন্ন মাত্রা। দূরত্ব কমিয়ে যতই এর সান্নিধ্যে আসবেন এর সৌন্দর্য আপনাকে ততই মুগ্ধ করবে। কাবিল ভূঁইয়া জামে মসজিদটি ফেনের ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের উত্তর হরিপুর গ্রামে কাবিল ভূঁইয়া বাড়ির সামনে নির্মিত হয়েছে। মসজিদ পরিচালনা পরিষদের সভাপতি অবসরপ্রাপ্ত কাস্টমস কর্মকর্তা মোহাম্মদ দিলদার হোসেন ভূঁইয়ার সার্বিক সহযোগিতায় মসজিদটি এমন দৃষ্টিনন্দন রূপ পায় বলে জানান স্থানীয়রা। দূর থেকে মসজিদের সামনের অংশ দেখতে অনেকটা টেলিভিশনের আকৃতির মনে হয়। মসজিদটি দুইতলা বিশিষ্ট ভবন, এর সুউচ্চ বিশেষ ধরনের মিনারটি মসজিদটির সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। অনেকের অনুদানে নির্মিত মসজিদটিতে ইটের তেমন কোনো কাজ হয়নি, পাথরের ঢালাই ও কাঁচ দিয়েই নির্মাণ কাজ শেষ করা হয়েছে। এক দুই তিন ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। একটা ঘরের ভিতর থাকার বাইরে থাকার ভিতরে পার্থক্যের অনেক কম অনুভব হয়, যে শীতলায়ন বা আলো বাতাস এনভায়রনমেন্ট আর হুজুরের প্রত্যেকটা সাউন্ড এত সুন্দরভাবে চারপাশ থেকে আসে, স্পিকার ছাড়া অনেক সুন্দর বোঝা যায়, অনেক ভালো শোনা যায়। আর মসজিদটাতে প্রবেশ করলে যে কেমন একটা প্রশান্তি আছে। মসজিদটা যদি সৌন্দর্য হয় তাহলে মুসল্লিরা আরও মসজিদের প্রতি আকৃষ্ট হবে, মসজিদে তাদের সমাগম বাড়বে, এমনকি মসজিদ ভিত্তিক একটা শান্তিপূর্ণ সমাজ গঠন হবে। আমি মনে করি যে বিত্তবানদের এরকম মসজিদ স্থাপনায় এগিয়ে আসা উচিত। মসজিদটির মাধ্যমে অতি অল্প সময়ের মধ্যে দেশের মানুষের কাছে এই এলাকাকেই পরিচিত করে তুলেছে। প্রতিদিনই বিভিন্ন এলাকার দর্শনার্থীরা আসেন মসজিদটি দেখার জন্য। এখানে যে 550 ফিট দেই ওয়াল করার জন্য এটা প্রয়োজন, আর এখানে এটা ফুরে দিলে আমরা একটা জানাজা নামাজ বা একটা একটা জলসার ইয়া করতে পারি। আমরা সংসদ সদস্য জনাব আলাউদ্দিন নাসিম ভাইয়ের সাথে কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি যে আমাদেরকে একটা অনুদান দিয়ে যাতে আমার এই সৌন্দর্য এই দৃষ্টিনন্দন মসজিদটি যাতে আমরা বিশ্বের কাছে উঠে নিয়ে যেতে পারি, যার সামনে আরও ফরাট করে। পূর্বে অনেক মসজিদ আমি ছিলাম, তবে এই মসজিদগুলো অন্য অন্য মসজিদের সাথে এটা কোনো তুলনায় হয় না, কারণ এখানে দেখা যায় অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসে, কেউ বা ঢাকা থেকে আসে, কেউ চট্টগ্রাম থেকে আসে, কেউ বরিশাল থেকে আসে, এইভাবে অনেকে অনেক দূর দূরান্ত থেকে আসে প্রতি জুমায়। শুধু এটাই নয়, বিশেষ করে পাঁচ ওয়াক্ত নামাজেও তাদেরকে মুয়াজ্জিন সাহেব থেকে জানতে পারে যে পাঁচ ওয়াক্ত নামাজেও তারা আসে। এক দুই তিন ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। 2021 সালের মাঝামাঝি সময়ে নতুন আঙ্গিকে মসজিদের নির্মাণ কাজ শুরু হয়। বিরতিহীনভাবে কাজ করে 2023 সালের মাঝামাঝি সময় নির্মাণ কাজ শেষ হয়। কোনো ধরনের পারিশ্রমিক ছাড়াই এ মসজিদটির স্থাপত্য নকশা করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্থপতি মোহাম্মদ রাশিদুল হাসান। মসজিদ নির্মাণে এযাবৎ প্রায় 1,65,00,000 টাকা ব্যয় হয়েছে। গত 21 জুলাই পবিত্র জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করেন বায়তুল মোকারাম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মিজানুর রহমান। শুধু দিনের আলোতেই নয়, রাতের অন্ধকারেও মসজিদটির এমন নান্দনিক দৃশ্য মানুষকে আকৃষ্ট করে। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী।